বিরতির পর স্বাগত। ভিনু মানকড় ট্রফির জন্য ইতিমধ্যে প্রস্তুত রাজ্য দল, কার্যত অনূর্ধ্ব ১৯ কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। দিল্লির নয়ডার একাডেমিতে চলবে প্রস্তুতি শিবির, কার্যত ২৫ সদস্যের দল আজ রওনা দিয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে দিল্লিতে শুরু হবে এই আসরটি। মরশুমে এই আসরে রাজ্য দল পাঁচটি ম্যাচ খেলবে। এরই আগে যেভাবে প্রস্তুতি চালিয়েছিল রাজ্য দল, ঠিক সেভাবে দিল্লির নয়ডা একাডেমিতেও কিন্তু চলবে চরম প্রস্তুতি। সেই বিষয়ে আমি বিস্তারিত জানছি, আমাদের প্রতিনিধি রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব, দেখি আপডেট রয়েছে। দেখো, আগামী ১২ অক্টোবর থেকে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হবে অনূর্ধ্ব ১৯ ভিনু মানকড় ট্রফি। যদিও এর মধ্যে রাজ্য দল ঘরের মাঠে প্রস্তুতি শুরু করেছিল এবং সেক্ষেত্রে রাজ্য দল যে ৫টি ম্যাচ খেলবে তার আগে চূড়ান্ত দল এখনো তৈরি করেনি। নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছিল গত মাসে। সেই নির্বাচনী শিবিরে ৪৩ জন ক্রিকেটারদের মধ্য থেকে ২৫ জনকে প্রাথমিকভাবে রাজ্য দল দলে অন্তর্ভুক্ত করে এবং এই ২৫ জনকে নিয়ে কিন্তু আজ রওনা দিয়েছে নয়ডার উদ্দেশ্যে। নয়ডা একাডেমিতে আজ পৌঁছে যাবে রাত্রে এবং আগামীকাল সকাল ৭টা থেকে নয়ডার ক্রিকেট স্টেডিয়ামে রাজ্য দল প্রস্তুতি শুরু করবে। তবে সেক্ষেত্রে এবারের এই ২৫ জনের দলকে নিয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত রাজ্য দল তাদের প্রস্তুতি শিবির চালাবে এবং সেখানে রাজ্য দলের ৩ কোচ যারা রয়েছেন, অনুপম দে, জয়ন্ত দেবনাথ এবং ভিন সেন, ভিন্ন রাজ্যের একজন কোচ রয়েছেন যিনি তোমার ট্রেনার হিসেবেও দায়িত্ব পালন করবেন, এবং সেখান থেকে এই এতদিন বিশেষ শিবির চালানোর পর সেখান থেকে কিন্তু ১৬ সদস্যের রাজ্য দল ঘোষণা করা হবে। তবে রাজ্য দল ঘোষণার আগে রাজ্য দলের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং নিয়েও রাজ্য দলের কোচরা চিন্তিত রয়েছেন, কারণ এবার ভিনু মানকড় ট্রফিতে রাজ্য দল যে গ্রুপে রয়েছেন সে দলে কিন্তু শক্তিশালী প্রতিটি দলই রয়েছে। পাশাপাশি আরেকটা যদি দেখা যায়, সেক্ষেত্রে রাজ্য দলের কিন্তু এবছর গত বছরের মাত্র ৩ জন ক্রিকেটারকে পেয়েছে, সত্যজিৎ দাস, দীপ দাস এবং দীপজয় দেব। এই ৩জন ছাড়া বাকি সবই কিন্তু অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা রয়েছেন। তো সেক্ষেত্রে এই একটা ভিনু মানকড় ট্রফির জাতীয় আসর, সে আসরে রাজ্য দলের ক্রিকেটাররা কতটুকু প্রভাব ফেলতে পারে, কতটুকু চাপ সহ্য করতে পারে বাইরের রাজ্যে, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তিত রয়েছে। তবে তিন কোচের সাথে যেটা কথা হয়েছে তাতে আশাবাদী যে পেস বোলার, স্পিন এবং ব্যাটসম্যানরা বা অলরাউন্ডারদেরকে নিয়েই এবছরের এই দল ঘোষণা করা হবে। মূলত এবছর রাজ্য দল মোট ৫টি ম্যাচ খেলবে। তারা ১২ তারিখ প্রথম ম্যাচ খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে, ১৪, ১৬, ১৮ এবং ২০ তারিখ পর্যন্ত তারা এই দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তারা কিন্তু এই ক্রিকেটে অংশ নেবে ভিনু মানকড় ট্রফিতে। একবার অসংখ্য ধন্যবাদ বিপ্লব, বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত ইতিমধ্যে কিন্তু ১৯ অর্ধ দল রওনা দিয়েছে। ১২ অক্টোবর থেকে দিল্লিতে শুরু হবে এই আসরটি। দিল্লির নয়ডা একাডেমিতে চলবে চূড়ান্ত প্রস্তুতি এবং রাজ্যের মাঠে ময়দানে কিন্তু রাজ্য দল প্রস্তুতি নিয়েছিল এবং এবার দিল্লিতে গিয়ে হবে চরম প্রস্তুতি। সেখানে মূলত যারা যারাই এই খেলায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ যে ফাইনাল টিমটি ঘোষিত হবে, সেই টিমের মেম্বাররা মিলে ইতিমধ্যে দিল্লির নয়ডায় কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রস্তুতি চলাবে। এ মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।